আপনারা দেখছেন ইন্ডিয়ান আর্মি আপডেট বেঙ্গলি। খুব বড় খবর সামনে এসেছে জম্মু কাশ্মীর থেকে। ভারতীয় সেনা জওয়ানরা উদ্ধার করলো প্রায় 7 জন ছাত্রছাত্রীকে ও শেষ করে এক জঙ্গিকে। খবর অনুযায়ী কাশ্মীরের কুলগামের সেনাগুলিতে শেষ এক জঙ্গি। ঘটনাস্থল থেকে স্কুল পড়ুয়া সহ 7 জনকে উদ্ধার করা হয়েছে। ওই এলাকায় এখনও তল্লাশি চালাচ্ছে জওয়ানেরা। জঙ্গিরা বড় হামলা করার প্ল্যান করছিল বলেই মনে করা হচ্ছে। সেনাদের কাছে খবর ছিল কুলগামের আশমুদি এলাকায় জঙ্গিরা আত্মগোপন করে রয়েছে। সেখানেই অতর্কিতে তল্লাশি চালাতেই বাহিনীকে লক্ষ্য করে গুলি ছুটতে থাকে জঙ্গিরা। শুরু হয় গুলির লড়াই। চলতে থাকায় গুলির লড়াই সেনার গুলিতে খতম হয় এক জঙ্গি। ঘটনাস্থলে আটকে ছিল 7 জন। রিপোর্ট আরও বলছে 21 সেপ্টেম্বর পাকিস্তানের মুজাফফরাবাদে সন্ত্রাসী সংগঠনগুলির মধ্যে একটি বৈঠক সম্পন্ন হয়। সেখানেই অংশ নিয়েছিল জৈশ এ মোহাম্মদ, লস্কর ই তৈবা, হিজবুল মুজাহিদ্দিন এবং আল বদর সহ বেশ কয়েকটি সন্ত্রাসী সংগঠন। সূত্রের খবর, সেখানে আলোচনা করা হয় সকল তানজিমের লোকেদের এক করে একটি নতুন সংগঠন গড়ে তোলা হবে, যাদের টার্গেট পয়েন্টে থাকবে শুধুমাত্র তথ্যদাতা, গোয়েন্দা সংস্থার লোকজন, উপত্যকার বাইরের লোক এবং আরএসএস এবং বিজেপির লোকেরা। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন আপডেট নিয়ে। জয় হিন্দ, জয় জওয়ান।